শুধুমাত্র একটি ডিম আর একটি আলু দিয়ে আজকের পর্বে শেয়ার করব সকাল বিকালে দারুণ স্বাদের মুখরোচক একটি নাস্তার রেসিপি হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাই নতুন একটি রেসিপি দেখার জন্য প্রথমেই আমি এখানে একটা আলুকে এভাবে গ্রেড করে নিয়েছি এবং আলুটাকে খুব ভালো করে দুই থেকে তিনবার জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি চাইলে কিন্তু আপনারা খুব পাতলা পাতলা করে ছুরি দিয়েও আলুটাকে কুচিয়ে নিতে পারেন এবার এই আলুতে দিয়ে দেব একটা ডিম তো এখানে ডিমটা ভেঙে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এবং একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও কিন্তু আমি একেবারে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি তো একটা গোটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম এরপর আমি আমি এখানে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি তো লবণ একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কাঁচা লঙ্কা আর একটু কাঁচা পেঁয়াজ একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এবার আমি সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে মিশিয়ে নিলে এই মেশানোর কাজটা খুব ভালো হয় তবে চাইলে আপনারা স্পুন দিয়েও এই মেশানোর কাজটা করে নিতে পারেন তো এখানে ডিম এবং সব কিছু একসাথে ভালো করে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে মিশিয়ে নিলাম আর আলুতে লবণ দিলে কিন্তু জল বেরিয়ে আসে তাই দ্রুত কিন্তু এটা ভেজে নিতে হবে তো এখানে আমার আলুটা কমপ্লিট এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এই নাস্তাটা বানানোর জন্য তাহলে খেতে অনেক টেস্টি হবে তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডিম ও আলুর মিশ্রণ দিয়ে দিলাম এবার একটা প্যাচুলা দিয়ে প্যানের চারপাশে ভালোভাবে এরকম ছড়িয়ে দিতে হবে খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে সকাল বিকালের খুব কম সময়ে মুখরোচক এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন তো এখানে প্যাচুলা দিয়ে আমি ডিম আর আলুর মিশ্রণ প্যানের চারপাশে খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম এবার লো টু মিডিয়ামে রেখে প্রথমেই আমি এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নেব যেহেতু আলুগুলো খুব পাতলা পাতলা করে আমি কুচিয়ে নিয়েছি তাই আলুগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো এখন আমি এক দেড় মিনিটের মতো জাল করে নেব এই পর্যায়ে আমি চারি সাইড থেকেও একটু তেল ছড়িয়ে দিলাম এতে করে নাস্তার চার পাশটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে তো মোটামুটি লো টু মিডিয়ামে রেখে আমি এক দেড় মিনিটের মতো জাল করে নিয়েছি আর এখন কিন্তু নাস্তার একটা পিট খুব ভালোভাবে হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি উপরে একটা প্লেট দিয়ে নাস্তাটাকে উল্টে দেব এখন এই পিঠটাকেও আরও এক থেকে দেড় মিনিট ধরে ভেজে নিতে হবে আর এখন এই পিটটাকে ভাজার জন্য আমি আরও একটু তেল সাইড থেকে ছড়িয়ে দিলাম তবে এটা অপশানাল আপনারা তেল এই পর্যায়ে না দিয়েও কিন্তু এটা ভেজে নিতে পারেন তো এখানে টোটাল আমার তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো সময় লেগেছে নাস্তাটা ভাজতে এখানে নাস্তাটা কিন্তু অলমোস্ট রেডি দুই পিঠেই কিন্তু খুব সুন্দর মুখরোচক একটা কালার চলে এসেছে এখন আমি নাস্তাটাকে তুলে নেব এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা সকাল বিকালের নাস্তায় খুব ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আশা করি আজকের এই সবচেয়ে সহজ পদ্ধতিতে মুখরোচক নাস্তার রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী